আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কোলেস্টেরল এবং তার সহজ সমাধান। বিকজ অনেক সময় দেখা যায় যে ব্লাডের পরীক্ষা করলে, যেটা আমরা লিপিড প্রোফাইল বলি, লিপিড প্রোফাইল চেক করলে দেখা যায় কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়। তো অনেকে এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে যে সব কোলেস্টেরল লেভেল হাই হয়ে গেছে, রক্তের মধ্যে চর্বি জমে গেছে, এখন সেই ক্ষেত্রে কী করণীয় আছে, এমন কি কোনো ধরনের উপায় আছে খুব কমের মধ্যে এটা একটা সহজ সমাধান করা পসিবল হবে। তো কোলেস্টেরল খুব খারাপ একটা জিনিস, যেটা আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি, সেই ব্যাড কোলেস্টেরল দিয়ে হার্টে ব্লক পর্যন্ত হতে পারে। সো এই বিষয়টা নিয়ে যদি কারো কোলেস্টেরল লেভেল বেশি থাকে, অবশ্যই একটা বিষয় সচেতন হওয়ার জন্য, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ভবিষ্যতে বড় ধরনের একটা কষ্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোলেস্টেরলের জন্য অনেকে অনেক টাইপের ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরেও দেখা যায় এটা কোনো পারমানেন্ট সলিউশন তারা পায় না। তো আমি আজকে খুব সহজের মধ্যে একটা সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটার মাধ্যমে আশা রাখি খুব অল্পের মধ্যে আপনারা আপনাদের কোলেস্টেরলের প্রবলেমের সহজ সমাধান আপনারা করতে পারবেন। সেটা বয়স্ক হোক আর মেল হোক আর ফিমেল হোক, প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রসেসটা খুব ইজি। আমি অনেকগুলো পোস্টে মেথি দানার কথা বলে থাকি, যেটা ফেনিগ্রিক বলে থাকি। তো এই ফেনিগ্রিক বা মেথি, এক চা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে সারাত্র ভিজবে, সকালবেলা ঘুম থেকে উঠে পানিটা খেয়ে নিতে হবে। তো নিয়মিত যদি এই প্রসেসটা ফলো করা যায় তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে কারো যদি কোলেস্টেরল লেভেল নর্মাল রেঞ্জের চেয়ে অনেক পরিমাণে বেশি থাকে, ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে। আর অনেকে বলে যে ডাক্তার সাহেব আমরা তো মেথি দানা খাই না, কিন্তু আমরা মেথি পাউডারটা অনেকে খাই, কিন্তু সেক্ষেত্রে যদি পাউডার আপনারা কারো খান তাহলে আমি যেই কোনো প্রসেসের জন্য বা যে কোনো ডিজিজের জন্য যখন আমি মেথি বলে থাকি, সেই সকল ডিজিজের ক্ষেত্রে বা আপনারা যেই সকল ডিজিজের জন্য আপনারা খান সেই সকল ডিজিজের ক্ষেত্রে খুব ল্যান্দি একটা সময় লাগবে রিপোর্ট আসার জন্য। আর আমি যেভাবে বললাম সেটা যদি আপনারা যেই ডিজিজের জন্য খাইতেছেন বা আমি যেই সকল ডিজিজগুলোর জন্য মেথি দানা প্রেফার করে থাকি, সেই সকল ডিজিজগুলোর জন্য যদি আপনারা মেথি দানাটা কন্টিনিউ করেন, এইভাবে দানাটা, মানে আমি গ্রাইন্ডিং প্রসেসটা বলতেছি না বা যেটা পাউডার আকারে সেটার কথা বলতেছি না, দানা আকারে যেভাবে আমি নিয়মটা বলে থাকি এই নিয়মে যদি খান তাহলে ইনশাআল্লাহ 3 থেকে 4 মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আমি আবার রিপিট করে বলছি, যদি আপনারা পাউডার আকারে খান তাহলে সেই ক্ষেত্রে প্রসেসটা আপনার অনেক সময় লাগবে রিপোর্ট আসার জন্য, আর আমি যেভাবে বলতেছি সেভাবে ইনশাআল্লাহ আমি আশা রাখি খুব কম সময়, 3 থেকে 4 মাসের মধ্যে একটা পজিটিভ একটা খুব ভালো একটা রিপোর্ট আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আমি আবার প্রসেসটা একটু রিপিট করে আপনাদের জন্য বলতেছি, সেটা হলো 1 চা চামচ মেথি দানা 1 গ্লাস পানির সাথে সারাত্র ভিজবে, সকালবেলায় ঘুম থেকে উঠে পানিটা খেয়ে নিতে হবে। এর চেয়ে আর কঠিন কোনো কিছু না, জাস্ট সিম্পল একটা ট্রিক্স, রাতে ভেজাবেন সকালবেলা পানিটা খাবেন। অনেকে জিজ্ঞাসা করে থাকে সব মেথি দানাটা খাবো কি না, তো মেথি দানাটা যদি আপনি পসিবল হয় তাহলে খাবেন, আর যদি পসিবল না হয় তাহলে খাওয়ার কোনো দরকার নাই। নিয়মিত এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনি দেখবেন খুব খুব কম সময়ের মধ্যে, ইনশাআল্লাহ 3 থেকে 4 মাস আমি বলে থাকি অ্যাজ ইউজুয়ালি, বাট অনেকের কোলেস্টেরল লেভেল হাই থাকতে পারে তাদের ক্ষেত্রে আরেকটু সময় লাগবে। যদি আপনারা নিয়মিত প্রতিদিন কোনো সপ্তাহে 2 দিন বা প্রতি সপ্তাহে একবার এরকম না যেন না হয় নিয়মিত যদি খেতে পারেন, ইনশাআল্লাহ খুব কমের মধ্যে আপনাদের কোলেস্টেরলের প্রবলেম, যেটা ব্যাড কোলেস্টেরল, সেটা অনেকটাই কমে যাবে। আর ইনশাআল্লাহ আমি আশা রাখি যে এটা খুব একটা হলো যে প্যালিয়েটিভ টাইপ অফ ট্রিটমেন্ট, আর আমি যতগুলো কথা বলে থাকি সেগুলো পার্মানেন্ট ট্রিটমেন্টের জন্য আপনাকে হেল্প করবে। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথাই না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি, 0785857116, দ্যাটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি -ডক্টর। আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি, 0785857116, তোমার ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি, ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সৈয়দ গোলাম গাউসার শফি -ডক্টর। ভিউয়ার্স, প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথাই ভিডিওর মধ্যে, দিস ভিডিও does not replace the actual medical advice, always consult with the doctor for the further medical condition. viewers, ami chesta korbo ei bishoye jodi notun kono information thake amar upcoming boi er moddhe seta uposthapon korar jonno, totokhon apnara bhalo thakun, shusto thakun, assalamu alaikum.